স্যার বলেছেন যে আমরা সব গরু গাধা এবং ছাগলদেরকে পাস পাওয়ানোর জন্য নম্বর বেশি দিয়ে দিচ্ছি। নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, যিনি বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী। নুরুল ইসলাম নাহিদ 1945 সালের 5 জুলাই সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কসবা প্রাথমিক বিদ্যালয়, বিয়ানীবাজার পঞ্চখণ্ড হরগোবিন্দ হাইস্কুল, সিলেট এমসি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। ব্যক্তিগত জীবনে তার সৎ ও সহজ সরল জীবনযাপন বর্তমান সময়ে রাজনীতিতে এক ব্যতিক্রম হিসেবেই সকলের কাছে প্রতিষ্ঠিত। তার স্ত্রী জোহরা জেসমিন সাবেক সরকারি কর্মকর্তা, দুই মেয়ে নাদিয়া নন্দিতা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নাজিয়া সামান্থা ইসলাম বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তার রাজনৈতিক জীবনের সূচনা ঘটে 60-এর দশকের শুরুতে আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী হিসেবে। বাংলাদেশ যুব ইউনিয়নের এ প্রতিষ্ঠাতা সভাপতি সুদীর্ঘকাল ছাত্র ইউনিয়নেরও সভাপতির দায়িত্ব পালন করেন। তাছাড়াও এই বৃহৎ ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। 1996 সালে সপ্তম ও 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা সিলেট 6 থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং 6ই জানুয়ারি 2009 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে 6ই জানুয়ারি 2019 তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন। সাবেক এই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের রয়েছে কিছু অতি সমালোচনা। 2013 এবং 2014 সালে বাংলাদেশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটে। এ সকল ঘটনায় শিক্ষামন্ত্রী হিসেবে নাহিদ সারা দেশে ব্যাপক সমালোচনার মুখোমুখি হন। নাহিদ পরবর্তীকালে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির বিষয়ে যে বিদ্যমান আইন রয়েছে তা আরও সংশোধনের জন্য ব্যবস্থা নেবেন বলে জানান। প্রশ্নপত্র ফাঁস চিরকাল ধরে চলে আসছে, আমি সেটা বন্ধ করেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে টিচারের হাতে যখন সকালে দেই তখন ইয়ে ফাঁস হয়ে যায়। 2017 সালের 24শে ডিসেম্বর এক সরকারি অনুষ্ঠানে নিজের ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের দুর্নীতির স্বীকারোক্তি করে নাহিদ বলেন, আপনারা ঘুষ খাবেন, তবে সরাসরি খাবেন, খালি যে অফিসার চোর তা না, মন্ত্রী অসু, আমিও অসু, আমি না এরকমই হয়, এই জগতে এরকমই চলে আসছে, সবাইকে আমাদের পরিবর্তন করতে হবে, আমাদের খারাপ যে দিকগুলো ত্যাগ করতে হবে। কিছু সংখ্যক বইও তিনি লিখেছেন। তার লেখা বইগুলোর মধ্যে রয়েছে বাঙালি রুখে দাঁড়াও, বঙ্গবন্ধুর আদর্শ, লক্ষ্য ও সংগ্রাম, রাজনীতির সুস্থ ধারা পুনরুদ্ধারের সংগ্রাম, শিক্ষানীতি ও অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশের অভ্যুদয় ও গণতন্ত্রের পথ পরিক্রমা প্রকাশিত হয় 2010 সালে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য বহু বিষয়ে বিশ্লেষণমূলক 100 নিবন্ধ বিভিন্ন সময়ে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি জাতীয় দৈনিক পত্রিকা এবং সাপ্তাহিক পত্রিকায় নিয়মিত কলাম লেখেন। সাবেক এই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন কিছু জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার। শিক্ষায় অসাধারণ ভূমিকা ও অবদানের জন্য ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস বিশ্ব সম্মেলনে 2012 সালে বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পরিবর্তনের অগ্রদূত আখ্যায়িত করে ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু এডুকেশন পদকে ভূষিত করা হয়।